স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় আক্রান্ত হলেন স্ত্রী। শুক্রবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংরেজ বাজার থানার বিএম রোড এলাকায়। জানা যায়, আক্রান্ত গৃহবধূ সান্ত্বনা প্রসাদের সাথে 14 বছর আগে মালদার অন্ধরাপাড়া এলাকার বাসিন্দা পেশায় গাড়ি ব্যবসায়ী অমৃত প্রসাদের সাথে বিবাহ হয়। অভিযোগ, বিয়ের কয়েক বছর পর সান্ত্বনা দেবী স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন। এরপর থেকেই পরিবারে অশান্তি শুরু হয়। এদিন সকালে স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্বামী ঘুষি মেরে স্ত্রীর মুখ ফাটিয়ে দেয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাইরে অবৈধ সম্পর্ক 14 বছর থেকে এরকম ঝামেলা করে, আমি কিছু বললেই আমাকে এভাবে মারধর করে। আপনার স্বামীর কি অবৈধ সম্পর্কের প্রতিবাদ? বাইরে অবৈধ সম্পর্ক আছে, ও যেভাবে পায় যা পায় সেটা দিয়েই আমাকে মারে। এইভাবে কতদিন ধরে আপনার উপরে এরকম অত্যাচার করে? 14 বছর। থানায় জানিয়েছেন? থানায় একবার জানিয়েছিলাম মঙ্গলবাড়ি ফাঁড়িতে, ওখানেও অনেক ক্লাবেও বিচার হয়েছে, অনেকবার অভিযোগ হয়েছে। আজকে সকালে আবার কি হয়েছে? আজকে সকালেও একই ব্যাপার নিয়ে। কি দিয়ে মারধর করা হয়েছে আপনাকে? ও আজকে আমাকে এখানে ঘুষি মেরেছে। আপনার নাম? আমার নাম সান্ত্বনা প্রসাদ। আপনার স্বামীর নাম? স্বামীর নাম অমৃত প্রসাদ। কোথায় হয়েছে ঘটনাটা? বিএস রোড হরিতলা, আমার বাড়িতে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা। স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় আক্রান্ত হলেন স্ত্রী। শুক্রবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংরেজ বাজার থানার বিএম রোড এলাকায়। জানা যায়, আক্রান্ত গৃহবধূ সান্ত্বনা প্রসাদের সাথে 14 বছর আগে মালদার অন্ধরাপাড়া এলাকার বাসিন্দা পেশায় গাড়ি ব্যবসায়ী অমৃত প্রসাদের সাথে বিবাহ হয়। অভিযোগ, বিয়ের কয়েক বছর পর সান্ত্বনা দেবী স্বামীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন। এরপর থেকেই পরিবারে অশান্তি শুরু হয়। এদিন সকালে স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্বামী ঘুষি মেরে স্ত্রীর মুখ ফাটিয়ে দেয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাইরে অবৈধ সম্পর্ক 14 বছর থেকে এরকম ঝামেলা করে, আমি কিছু বললেই আমাকে এভাবে মারধর করে। আপনার স্বামীর কি অবৈধ সম্পর্কের প্রতিবাদ? বাইরে অবৈধ সম্পর্ক আছে, ও যেভাবে পায় যা পায় সেটা দিয়েই আমাকে মারে। এইভাবে কতদিন ধরে আপনার উপরে এরকম অত্যাচার করে? 14 বছর। থানায় জানিয়েছেন? থানায় একবার জানিয়েছিলাম মঙ্গলবাড়ি ফাঁড়িতে, ওখানেও অনেক ক্লাবেও বিচার হয়েছে, অনেকবার অভিযোগ হয়েছে। আজকে সকালে আবার কি হয়েছে? আজকে সকালেও একই ব্যাপার নিয়েছে। কি দিয়ে মারধর করা হয়েছে আপনাকে? ও আজকে আমাকে এখানে ঘুষি মেরেছে। আপনার নাম? আমার নাম সান্ত্বনা প্রসাদ। আপনার স্বামীর নাম? স্বামীর নাম অমৃত প্রসাদ। কোথায় হয়েছে ঘটনাটা? বিএস রোড হরিতলা, আমার বাড়িতে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।